ডেঙ্গি ম্যালেরিয়ার পর এবার এনসেফালাইটিস। মশাবাহিত এই অসুখ ঘিরে ক্রমেই বাড়ছে উদ্বেগ। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে দেখা যাচ্ছে শেষ তিন মাসে রাজ্যে প্রায় 7 গুণ বেড়েছে এনসেফালাইটিসে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রের তথ্য বলছে, অগস্ট পর্যন্ত রাজ্যে জাপানিজ এনসেফালাইটিস ও অ্যাকিউট এনসেফালাইটিস সিন্ড্রোমে আক্রান্তের সংখ্যা ছিল 198, মৃত্যু হয়েছে 2 জনের। নভেম্বরের দেওয়া তথ্যের পর ডিসেম্বরে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1326, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27। এইএস হচ্ছে গ্রুপ অফ ডিজিজ। এনসেফেলাইটিসের মতন উপসর্গ আছে একগুচ্ছ অসুখ, যাদের কারণ নির্দিষ্ট করে তখনও পর্যন্ত স্থিরীকৃত হয়নি, তাকে চিকিৎসক বিজ্ঞানীরা বলছেন এইএস, অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোম। তার একটা অংশ যখন সুনির্দিষ্টভাবে জাপানিজ এনসেফেলাইটিস ভাইরাস আবিষ্কৃতভাবে নির্ণয় করা যাবে, তখন তাকে বলা হবে জেই। 2022 সালে জাপানিজ এনসেফেলাইটিসে মাত্র 3 জন মৃত্যু ঘটনা ঘটেছে, অথচ আক্রান্ত হয়েছিলেন প্রায় 1000 খানেক মানুষ। এনসেফেলাইটিসের উপসর্গ কি? মূলত জ্বর, খিঁচুনি, মাথায় ও ঘাড়ে যন্ত্রণা, পেশিতে গাঁটে গাঁটে ব্যথা, শারীরিক দুর্বলতা, ভুল বকা, এছাড়া বমি, খাওয়ায় অরুচি তো আছেই। চিকিৎসকরা বলছেন এই রোগের প্রভাব পড়ে স্নায়ুতন্ত্রে। এই অসুখ মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে, হতে পারে মেমোরি লস বা ভুলে যাওয়ার সমস্যা। এছাড়া রোগীর দৃষ্টিশক্তি, শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, কথা বলার ক্ষমতা হতে পারে আক্রান্ত, পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারেন রোগী। মূলত কৃষি প্রধান এলাকাতেই দেখা যায় এই রোগের উপদ্রব। পরিযায়ী পাখি ও মশার প্রকোপ যেখানে বেশি, সেখানেই বেশি পরিমাণে ছড়ায় এনসেফালাইটিস। এই ভাইরাসটা ফ্ল্যাবি ভাইরাস, এটা সাইকেলটা কমপ্লিট হয় পিগ এবং মসকিউটোর মধ্যে, এটা চলতে থাকে। কোনো সময় যদি হিউম্যান বাইট হয় তখন সে ভাইরাসটা হিউম্যানে এফেক্ট করতে পারে এবং সেখান থেকে আবার মসকিউটো ইনফেক্টেড হওয়ার চান্সটা কম। সো এটা একটা ডেড এন্ড ভাইরেমিয়া হয়ে যায়। আমাদের রাজ্যে এই এনসেফেলাইটিসের দাপট মূলত দেখা যায় অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাস। শীতের আমেজ পড়ার সঙ্গে সঙ্গেই অনেকটাই কমে যায়, ঠিক ডেঙ্গি ম্যালেরিয়ার মতো এনসেফেলাইটিসের দাপটও। এবং মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতেই এই এনসেফেলাইটিসের প্রাদুর্ভাব এবং প্রকোপ সবথেকে বেশি থাকে। সন্দীপন গুপ্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।